বিরতির পর ফিরে আসলাম। বিজেপির বিজয় মিছিলে আক্রান্ত যারা কর্মীরা রয়েছেন তাদেরকে দেখতে আজ হাসপাতালে গিয়ে পৌঁছান অমরপুরের বিধায়ক রঞ্জিত দাস। সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়া, যিনি অম্পিনগর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, যেখানে বিজেপির টিকিটে লড়াই করেছিলেন। কিন্তু অন্যদিকে পার্থলাল জমাতিয়া জয়লাভ করে তিপ্রা মথার, যিনি প্রার্থী ছিলেন অম্পিনগর বিধানসভা কেন্দ্র থেকে। কার্যত গতকালকে 11 তারিখ ছিল এবং 11 তারিখ গোটা রাজ্যে বিজয় মিছিল সংঘটিত হয়। বিজেপির পক্ষ থেকে প্রতিটা জেলা মহকুমাতেই এই বিজয় মিছিল পরিলক্ষিত হয়। জয়ের আনন্দ কার্যত সেলিব্রেট বিজেপি কর্মী সমর্থকদের লক্ষ্য করা যায়। কিন্তু সেই মিছিলে গতকালকে তিপ্রা মথা দলের কর্মীরা আক্রমণ চালায় বলে অভিযোগ উঠে আসছে অম্পিনগর থেকে। এবং এই আক্রমণের ফলে আচমকায় জখম হন বেশ কয়েকজন বিজেপি কর্মী, অভিযোগ বিজেপি দলের, এবং অম্পিনগর স্বাস্থ্য কেন্দ্রে যাদেরকে নিয়ে যাওয়া হয়। তবে গতকালকে এই ঘটনাতে যারা আহত হয়েছিলেন তাদের মধ্য থেকে চারজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হয়েছে এবং তাদেরকে জীবিত রেফার করা হয়েছে আজকে, এমনটা ইতিমধ্যেই জানা যাচ্ছে বিজেপির দলের পক্ষ থেকে। আজ রবিবার জিবি হাসপাতালে চারজনকে পাঠিয়ে দেন চিকিৎসকরা। ঘটনাতে তীব্র যেরকম উত্তেজনা বিরাজ করছে অম্পিনগর এলাকায়, ঠিক তার পাশাপাশি দলের পক্ষ থেকে ঘটনার বিরুদ্ধে রীতিমতো ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বিজয় মিছিলে আক্রমণের ঘটনা যা কোনোভাবেই মানতে পারছেন না বিজেপির নেতা নেতৃত্বরা। দলের পক্ষ থেকে তীব্র ভাষায় নিন্দা আজ পাতালকন্যা জমাতিয়া থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বদের। আজ হাসপাতালে দেখতে যাওয়ার পর ঠিক কি বক্তব্য রয়েছে সংশ্লিষ্ট নেতৃত্বের, পাতালকন্যা জমাতিয়ার কি বক্তব্য রয়েছে শুনুন। আমাদের বিজয় মিছিল সারা ত্রিপুরা সব মন্ডলে বিজয় মিছিল হচ্ছে, আমাদের সরকার নতুন সরকার গঠনের বিজয় মিছিল। তো অম্পিতেও আমরা শুরু করতে যাচ্ছি 11টা টাইমে, যখন আমাদের কার্যকর্তারা মিছিলে এসেছিলেন তখন তারা হামলা করছে, অতর্কিত হামলা করছে। তারা তাদের যে হাতে যে যন্ত্রগুলি ব্যবহার করছে সব ইলিগেল ওয়েপন্স তারা ব্যবহার করছে এবং অ্যাটেম্প টু মার্ডার তাদের যে আক্রমণটা। তো কালকে 11 জন আহত হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। তারপরে হসপিটালে তারা অনেকে ডাক্তার ডাক্তারও অনেকে ভিড় ছিল, পুলিশ স্টাফদেরও অনেকে আঘাত পেয়েছে এবং আমাদের হসপিটালে যারা আছে তারাও অনেকে সিরিয়াস ইঞ্জিউর আছে। 11 জনের মধ্যে সিরিয়াস ইঞ্জিউর 5-6 জন আছে, তারা নিজের সিরিয়াস ইঞ্জিউরটাকে ভুলে গিয়ে তারা হসপিটালেও তারা থাকতে পারছে না, তারা ভয়ে বিকালবেলা থেকে যার যার বাড়িতে চলে গেছে। তারপরে আজকে আবার সিরিয়াস ইঞ্জুরিটাকে এই হসপিটাল থেকে এখন রেফার করা হচ্ছে আগরতলা হসপিটালে। এখন এখন তারা সব বাড়িতে চলে গেছে কালকে এবং এখানে কেউ নিরাপত্তা দিতে পারছে না, তারা নিরাপত্তা বোধ করছে না, সেজন্য তারা বাড়িতে চলে গেছে। এখন চারজন সিরিয়াস ইঞ্জুরি এসে পড়ছে হসপিটালে আবার। এখন আমরা ভারী ভারী গিয়ে কতজন আর সিরিয়াস ইঞ্জুরি আছে তাদেরকে শনাক্ত করে তাদের ব্যবস্থা। বিজেপি নেত্রী পাতালকন্যা জমাতিয়ার বক্তব্য আপনারা শুনলেন। ইতিমধ্যেই রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপি দ্বিতীয়বার সরকার গঠন করেছে এবং এই সরকার গঠন করার জন্যই কার্যত গতকালকে বিজয় মিছিলের আয়োজন করা হয়। একযোগে গতকালকে গোটা রাজ্যে বিজয় মিছিল পরিলক্ষিত হয়। কিন্তু সেই বিজয় মিছিলে আক্রমণ চালায় তিপ্রা মথার কর্মীরা, আজ অভিযোগ তুলেছেন বিজেপি দল এবং নেতৃত্ব পাতালকন্যা জমাতিয়া থেকে শুরু করে অন্যান্যদের অভিযোগ উঠে এসেছে। এবং এই ঘটনাতে যারা আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় গতকালকেই, তবে তাদের মধ্যেও আবার একাংশের অবস্থা অত্যন্ত আশঙ্কা যেন খাওয়ায় জীবিত রেফার করা হয়। তবে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছেন, যারা ভর্তি রয়েছেন, তাদের খোঁজ খবর নিতে, শারীরিক অবস্থা সম্পর্কে জানতে, খতিয়ে দেখতে হাসপাতালে যান পাতালকন্যা জমাতিয়া। উপস্থিত ছিলেন অমরপুর কেন্দ্রের বিজেপির বিধায়ক রঞ্জিত দাস থেকে শুরু করে একাংশ নেতৃত্বরা। অম্পিনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন জখম বেশ কয়েকজন বিজেপি কর্মী বলেই জানানো হয়েছে দলের পক্ষ থেকে। গতকালকের এই বিজয় মিছিলকে কেন্দ্র করেই সংঘটিত হয় এই হামলার ঘটনা, অভিযোগ বিজেপির। তবে ঘটনা যাতে তীব্র নিন্দা জানাচ্ছেন বিজেপির দল এবং যারা জড়িত রয়েছে, যারা দুষ্কৃতীরা, যারা দোষীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় সেই দাবি রয়েছে, সেই আবেদন রয়েছে বিজেপির পক্ষ থেকে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।